ম্যাপ প্রজেকশন বা অভিক্ষেপ মানচিত্র অভিক্ষেপ সেই অভিক্ষেপ সম্পর্কে আজকের আমরা জানব কনসেপ্ট অফ প্রজেকশন অর্থাৎ শুধু অভিক্ষেপ কাকে বলে সেটা আমরা আগে জেনে নিচ্ছি প্রজেকশন ইজ দ্য ট্রান্সফরমেশান অফ এনি এলিমেন্ট অফ এনি ডাইমেনশন অন টু ডাইমেনশানাল প্ল্যান অর্থাৎ কি আলোর সাহায্যে একটি নির্দিষ্ট অবলোকন বিন্দু থেকে বস্তুর অবয়বকে একটি দ্বিমাত্রিক তলের ওপর সঠিকভাবে নিক্ষেপ করাই হলো অভিক্ষেপ কি বলা হচ্ছে আলোর সাহায্যে অর্থাৎ অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলো ফেলতে হবে অবলোকন বস্তুর অবয়ব অর্থাৎ এখানে গ্লোব ধরছি আলোটা গ্লোবের উপর ফেলছি সেই গ্লোবের প্রতিচ্ছবি বা ছায়াটা একটা সাদা কাগজের উপর ধরো ফেলা হচ্ছে তাহলে গ্লোব ছিল ত্রিমাত্রিক উচ্চতা সম্পন্ন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সম্পন্ন সেটা হয়ে যাচ্ছে ছবিতে দ্বিমাত্রিক অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমন্বিত একটা ছবিতে ত্রিমাত্রিককে আমরা দ্বিমাত্রিকে রূপান্তরিত করলাম এটাই হচ্ছে অভিক্ষেপ এখানে একটা উদাহরণ দিয়েছি দেখো যেমন সিনেমা হলে আমরা যখন সিনেমা দেখি তখন সেখানে একটি নির্দিষ্ট বিন্দু থেকে আলোর উৎস এর মাধ্যমে ছবি পর্দায় অভিক্ষিপ্ত হয় সেক্ষেত্রে অভিক্ষেপের জন্য প্রয়োজন হয় আলো ফিল্ম এবং পর্দা পর্দা হলো একটি দ্বিমাত্রিক তল সিনেমা হলে আমরা যা সিনেমা দেখি তা এক ধরনের অভিক্ষেপ বা প্রজেকশান অভিক্ষেপের মূল বস্তু হলো বা মূল কথা হলো। বস্তুর ত্রিমাত্রিক রূপকে আলো বা আলোর সাহায্য ছাড়াই দ্বিমাত্রিক তলে প্রতিস্থাপন করা তার মানে সিনেমা হলে কী হচ্ছে একটা আলোর উৎস থাকছে আলোর সামনে ফিল্ম রাখা হচ্ছে সেই ফিল্মের মধ্যে যা ঘটছে সেটা হচ্ছে পর্দাতে গিয়ে পড়ছে এবং আমরা পর্দায় তার ছবি দেখতে পাচ্ছি এটাই হলো অভিক্ষেপ এবার ম্যাপ প্রজেকশন কাকে বলে দেখো ভূগোলকের অর্থাৎ আমরা যে গ্লোবটা দেখি সেই গ্লো ভূগোলোভের ভূগোলকের অক্ষরেখা ও দ্রাগিমা রেখা একসঙ্গে যে জালিকা তৈরি করে তাকে কোনো নির্দিষ্ট তলে যথাযথভাবে স্থানান্তর করাকে মানচিত্র অভিক্ষেপ বলে কি বলা হচ্ছে অক্ষরেখা আর দাগিমা রেখা তাকে সমতল কাগজের উপর ফেলছি দাগিমাগুলো ও আঁকা হচ্ছে এবং ও আঁকা হচ্ছে তো সেইভাবে যখন পৃথিবীর অক্ষরেখা এবং দ্রাগিমা রেখাকে সমতল কাগজের উপর ফেলব সেটাই হচ্ছে মানচিত্র অভিক্ষেপ মানচিত্র অভিক্ষেপে আলোর দরকার হচ্ছে ভূগোলকের দরকার হচ্ছে ও কাগজের প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু থেকে আলোর উৎসের মাধ্যমে ভূগোলকের সমাক্ষরেখা বা যেগুলোকে অক্ষরেখা বলি এবং দ্রাগিমা রেখাগুলোকে সাদা কাগজের উপর সামগ্রিকভাবে অর্থাৎ পুরোটা অথবা আংশিক কিছুটা অংশ অভিক্ষিপ্ত করা হচ্ছে ভূগোলক প্রকৃতপক্ষে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ তাই ভূগোলক এ পৃথিবীর সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান ভূগোলক হচ্ছে বিশাল বড় পৃথিবী নিয়ে কাজ করা সম্ভব নয় তাই পৃথিবীর মতো আমরা ছোট্ট একটা গ্লোব বানিয়েছি যাকে পৃথিবীর সঙ্গে তুলনা করা হচ্ছে এটাই হচ্ছে সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব বলা হয় মানচিত্র অভিক্ষেপের বৈশিষ্ট্য কিছু যেন প্রথম বলছে আংশিকভাবে বা সামগ্রিকভাবে ভূগোলকের উপস্থাপন অর্থাৎ যখন আমরা অভিক্ষেপ অঙ্কন করবো তখন সেটা সারা পৃথিবীর যে অক্ষরেখা এবং দ্রাগিমা রেখাগুলো আছে সেগুলো অঙ্কন করতে পারি বা কিছুটা অংশ অনেক ছোট করে অংশ নিয়ে আমরা অভিক্ষেপ অঙ্কন করতে পারি ভূগোলককে ত্রিমাত্রিক অবস্থা থেকে দ্বিমাত্রিক তলে প্রতিস্থাপন একটু আগেই বললাম ভূগোলকে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা রয়েছে কিন্তু সাদা কাগজের উপর যখন দ্রাগিমা রেখা এবং অক্ষরেখাগুলো আঁকছি তখন তার উচ্চতা হারিয়ে যাচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকছে সেটা দ্বিমাত্রিক তলে আমরা তাকে আঁকছি বা প্রতিস্থাপন করছি একটি সুনির্দিষ্ট স্কেলে অঙ্কন যদি না স্কেল অনুসারে অঙ্কন করি তাহলে দেশগুলোর আকার আকৃতি আয়তন ভিন্ন হয়ে যাবে তাই তাকে একটা স্কেলে অঙ্কন করতে হবে যেমন লিনিয়ার স্কেলে আর আরএফ রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশান ওয়ান ইজ টু পাঁচ লাখ বা দশ লাখ এইরকম একটা নির্দিষ্ট স্কেল দেওয়া থাকবে সেই স্কেলের উপর ভিত্তি করে তোমাদেরকে মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করতে হবে চার নম্বরে বলছে অক্ষরেখা এবং দ্রাগিমা রেখার জালিকার মাধ্যমে অভিক্ষেপের উপস্থাপন অর্থাৎ অভিক্ষেপ মানে দ্রাগিমা রেখা সেখানে থাকবে এবং অক্ষরেখা থাকবে অক্ষরেখা এবং দ্রাগিমা রেখা দুটোই থাকতে হবে অভিক্ষেপের মধ্যে বা প্রজেকশনের মধ্যে সৃজনী ভূগোলক কাকে বলে দেখো বা জেনারেটিং গ্লো সুনির্দিষ্ট স্কেলে অঙ্কিত যে ভূগোলকের অক্ষরেখা ও দ্রাগিমা রেখার চালিকা একটি বিকাশযোগ্য তলে স্থানান্তরিত হয় তাকে সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব বলে একে অক্ষরেখা ও দ্রাগিমা রেখা অঙ্কিত স্বচ্ছ অথবা কঙ্কালসার ভূগোল রূপে কল্পনা করা হয় আমাদের স্কুলে যে গ্লোবগুলো থাকে সেগুলো নর্মালি কাগজ বা পিচবোর্ড এইগুলো দিয়ে তৈরি করা হয় কিন্তু জেনারেটিং গ্লোবে কি করা হয় স্বচ্ছ কাঁচ জাতীয় বস্তু দ্বারা নির্মিত করা হয় যার ফলে কি হয় যদি গ্লোবের ভিতরে একটা আলো চালানো যায় তাহলে গ্লোবের উপরে যে অক্ষরেখা এবং দ্রাগিমা রেখাগুলো আঁকা আছে সেইগুলোর ছায়া চারিদিকে পড়তে পারে এবার যদি আলোটা জালি গ্লোব গ্লোবের মধ্যে তাহলে তার অক্ষরেখা এবং দ্রাগিমা রেখার ছায়া যদি একটা কাগজ সামনে ধরি গ্লোবের সামনে তাহলে গ্লোবের উপরে গ্লোবের ছায়াগুলো গ্লোবের অক্ষরেখা এবং দ্রাগিমা রেখাগুলো কাগজের উপরে পড়ছে তাহলে সেটার দ্বারা অক্ষরেখা এবং দ্রাগিমা রেখা খুব সহজে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে দ্রাগিমা এইভাবেই অভিক্ষেপ অঙ্কন করা হয় এবং এই গ্লোবটা এই অঙ্কন কাজের জন্যই একমাত্র ব্যবহার করা হয় এই এই ধরনের গ্লোবকে বলা হচ্ছে জেনারেটিং গ্লোব বা সৃজনী ভূগোলক এরপরে বলি আলোর উৎস সোর্স অব লাইট আলোর উৎস কি দৃশ্যানুগ অভিক্ষেপ পার্সপেকটিভ প্রজেকশান দুধরনের প্রজেকশন নর্মালি আমি এই সময় বলছি আরও অনেক ধরনের প্রজেকশন হয় নন পার্সপেকটিভ অর্থাৎ আলোর উৎস ছাড়া জ্যামি জ্যামিতিক উপায়েও কিছু প্রজেকশান এখন অঙ্কন করা হয় আর আগে তৈরি করা হতো সব আলোর মাধ্যমে তাই দৃশ্যানুক বা পার্সপেকটিভ প্রজেকশানে একটি আলোর উৎস থাকে এই আলোর উৎস ভূগোলকের কেন্দ্র অর্থাৎ ওই যে জেনারেটিং গ্লোবের কথা বললাম তার মাঝখানে থাকতে পারে বা যে কোনো বিন্দু অর্থাৎ কোনো একটা পৃথিবীর কোনো একটা জায়গা নির্বাচন করে সেখানে আলোটা ফেলতে পারি অথবা বাইরে থেকে ভূগোলকের উপরে আলো ফেলে আমরা অক্ষরেখা এবং দাগিমা রেখাগুলো আঁকতে পারি তো অভিক্ষেপ অঙ্কনের জন্য আলোর উৎস অবশ্যই প্রয়োজন আলোর উৎস বিভিন্ন ধরনের হতে পারে বিকাশযোগ্য তল বা পৃষ্ঠ যে তলে সৃজনী সমাক্ষ রেখা বা রেখা। এবং দ্রাগিমা রেখার সমন্বিত জালিকাকে সঠিকভাবে স্থানান্তর করা যায় সেই তল বা পৃষ্ঠকে বিকাশযোগ্য তল বলে যেমন সমতল কাগজের উপর রেখা দ্রাগিমা রেখা আঁকা যায় সেটা একটা বিকাশযোগ্য তল একটা শঙ্কুর মতে কাগজের ধরো শঙ্কু বানিয়ে নিলাম সেই শঙ্কুর মধ্যে গ্লোবকে প্রবেশ করালাম এবং শঙ্কুর গায়ে গ্লোবের অক্ষরেখা দাগিমা রেখার যে দাগগুলো পড়বে সেগুলো পেন্সিল দিয়ে আস্তে আস্তে এঁকে নিলাম তাহলে সেটাও একটা বিকাশযোগ্যত এছাড়া বেলুন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে তোমার নল বা সিলিন্ডার তার মধ্যে যদি গ্লোবকে প্রবেশ করাই এবং কাগজের তৈরি করে যদি তার মধ্যে প্রবেশ করায় তাহলে কাগজের উপর অক্ষরেখা দাগিমা রেখার দাগগুলো পড়বে এবং পেনসিল দিয়ে যদি সেই দাগ কটা এঁকে নিই তাহলে সেটা হবে বিকাশযোগ্য তল অর্থাৎ বিকাশযোগ্য তল সাদা প্লেন পেপার হতে পারে শঙ্কু আকৃতির পেপার হতে পারে অথবা বেলন আকৃতির পেপার হতে পারে গ্র্যাটিকিউলস কাকে বলছে বা গ্র্যাটিকিউল পরস্পর ছেদকারী এই যে অভিক্ষেপ আমরা অঙ্কন করলাম সেই অভিক্ষেপ অঙ্কন করার ফলে অক্ষরেখা এবং দ্রাগিমা রেখাগুলোর চারকোনা বা অন্য ধরনের বিভিন্ন ধরনের ঘর হবে ছোট ছোট ঘর হবে একটা জালের মতো দেখাবে সেটাকেই আমরা গ্র্যাটিকিউল বলছি প্রমাণ অক্ষরেখা কি স্ট্যান্ডার্ড প্যালাল এটা ভালো করে জেনে রাখো কারণ অঙ্ক করতে গেলে এটা লাগবে ভূগোলকের যে অক্ষরেখা বরাবর শঙ্কু বা বেলুন তল রূপে অবস্থান করে সেই অক্ষরেখাকে প্রমাণ অক্ষরেখা বলে ব্যাপারটা কি একটা শঙ্কুর মধ্যে ধরো একটা ছোট্ট গ্লোবকে প্রবেশ করাচ্ছ তাহলে পুরো গ্লোবটা কিন্তু শঙ্কুকে স্পর্শ করবে না একটা সরল লেখা বরাবর যেমন হচ্ছে পৃথিবীকে যদি প্রবেশ করানো হয় তাহলে পৃথিবী পৃথিবীর সব থেকে বড় সেই রেখাটা শঙ্কুর কোনো কাগজের মধ্যে কোথাও টাচ করবে বা স্পর্শ করবে ওই তাহলে জিরো ডিগ্রিটা তখন হবে প্রমাণ অক্ষ রেখা। দ্রাগিমা রেখা কী মধ্য দ্রাগিমা রেখা সেন্ট্রাল মেরিডিয়ান অভিক্ষেপ অঙ্কন করার সময় আমরা যতগুলি দ্রাগিমা রেখা অঙ্কন করব। তার ঠিক মাঝের দ্রাগিমা রেখাটি হবে মধ্য দ্রাগিমা রেখা যেমন ধরে নিচ্ছি আমরা কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি এই কটা অভিক্ষেপ দ্রাগিমা রেখা আমরা অঙ্কন করলাম কোনো একটা অঙ্ক দেখে তার মাঝখানে দেখো চল্লিশ ডিগ্রিটা মাঝখানে হচ্ছে তাহলে এটাই হলো মধ্য দ্রাগিমা রেখা সাংক অভিক্ষেপ এটা তোমাদের সিলেবাসে আছে ক্রনিক্যাল প্রজেকশান উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারাল তোমাদের আছে এরপর পরে অঙ্ক করতে হবে এটার উপরে যখন শঙ্কুতল সৃজনী ভূগোলকের একটি বা দুটি অক্ষরেখার সঙ্গে স্পর্শক রূপে অবস্থান করে এবং ওই স্পর্শকতলের গ্র্যাটিকিউলগুলি স্থানান্তরিত হয়ে অভিক্ষেপ গঠন করে তখন সেই অভিক্ষেপে অভিক্ষেপকে সাংকব অভিক্ষেপ বলে বেলন অভিক্ষেপ কি দেখে নাও যখন বেলুন তল সৃজনী ভূগোলকের নিরক্ষরেখার সঙ্গে স্পর্শক রূপে অবস্থান করে এবং ওই স্পর্শক তলে গ্র্যাটিকুলগুলি স্থানান্তরিত হয়ে অভিক্ষেপ গঠন করে তখন সেই অভিক্ষেপকে বেলন অভিক্ষেপ বলে